بسم الله الرحمن الرحيم السلام عليكم الحمد لله আমরা সবাই ভালো আছি আপনারা যে যেখানে আছেন সুস্থ থাকুন ভালো থাকুন তাসনিম আয়রা চ্যানেল থেকে সবাইকে জানাই স্বাগত দেশ ও দেশের বাইরে যারা আমার চ্যানেলটিকে দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর এই শাকটা তো আপনারা অনেকে হয়তো চিনেন অনেক হয়তো চিনেন না এখানে এই নাম শাকটার নামটা হচ্ছে হেলেনচা শাক এটা অনেক একটু তিতা হয় কিন্তু এটা এখন বেছে আমি শিং মাছ দিয়ে একটা রান্না করব সেই রেসিপিটাই আপনাদের সাথে আমি শেয়ার করব আর এটা কিন্তু পুরো পাতা নেওয়া যাবে না একটু একটু করে নিতে হবে না হলে তিতা লাগবে তার শাকগুলা বেছে নিলাম ঝোল করব তো অতগুলা নিলাম না বেছে নিলাম তাই হালকা একটা ভাপ দিয়ে নিলাম না হলে বেশি তিতা লাগবে সেই জন্য ভাপ দিয়ে নিলাম হালকা তিতাটা চলে যাবে এখন এই যে পেঁয়াজ দিয়ে একটু বসিয়ে দিব পেঁয়াজ তেল তারপরে হালকা মরিচ এগুলো দিয়ে দিব আর আপুরা ভাইয়ারা অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর বন্ধুরা তোমরা সবাই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আমি কিন্তু সবার পাশে আছি যাই আমার ভিডিওতে কমেন্ট করে আমি সবার পাশে থাকি আর সবার জন্য দোয়া রইল তোমরা সবাই ভালো থাকবে এই যে এখন একটু হলুদ মরিচ মরিচ দিয়ে কাঁচা মরিচ দিয়েছি আর একটু সামান্য হলুদ দিলাম এটা কিন্তু গরমে একদম উপকারী একটা জিনিস স্বাস্থ্যকর খাবার আর এটা তো ওষুধের মতো নেই তা আমি তো এটা ঢাকায় তো পাওয়া যায় কি না জানি না আমিও দেখিনি এই জন্য এখানে এসে একটু বললাম রান্না করো আর শিং মাছ দিয়ে ঝোল করলে বেশি ভালো হয় তা শিং মাছ দিয়েছে আর আপনারা তো দেখতেই পেলেন চারিদিকে সবজি শাক অবাক নেই কিন্তু দেশের মানুষ অতটা খেতে চায় না মানে আছে তো তাই আমরা ঢাকায় থাকি যারা মনে হয় এগুলো পেলে আমাদের কাছে খুবই প্রিয় লাগে দেখতে পেয়েছেন পুকুরের ছাইতে অনেক হয়ে পড়ে আছে শাকগুলা তো পরিমাণ মতন একটু পানি দিয়ে দিলাম আর শাকগুলা তো আগে একটু ভাপ দিয়েছি আপনাদেরকে দেখালাম এখন একটু ভালো ভালো বলক আসলে দিয়ে দিলাম ভালোভাবে বলকটা এসে পড়েছে তারপরে এই যে শাকটা দিয়ে দিয়েছি আর কে কে এরকম ঝোলের রেসিপি করেন বা খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর সত্যি কথা বলতে কি অনেক মজা হয়েছে অনেকদিন পরে খেয়েছি কিনা জানি না যাই হোক মার হাতের রেসিপি তো মজাই হবে সবারই মার হাতের রেসিপি মজা মায়ের তো আর তুলনা হয় না শাকে যে আমার রেসিপিটা হয়ে গিয়েছে আর এটা তো ঝোল ঝোল থাকবে আপনাদেরকে বলেছি আগে আর অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটা কিরকম হয়েছে এখন আমি একটু ভাত দিয়ে খাবো দেখে লোভ সামলাতে পারলাম না ভাত দিয়ে খেয়ে ফেললাম দেখতে পাচ্ছেন আল্লাহ হাফেজ